আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে টাঙ্গাইল থেকে যে ভাইটি আপনি ফোন করেছিলেন, ভিডিওটি তার জন্য আমি স্পেশালভাবে বানাচ্ছি। কারণ এই ভিডিওর মাধ্যমে জানাবো এই যে আপনার আমি যে নামটা বলছিলাম গ্রোয়াট প্রিমিক্স, এটা সম্পর্কে এই গ্রোয়াট প্রিমিক্স কী ক্ষেত্রে ব্যবহার করবেন, খাওয়ালে গরুর কী কী উপকার হবে, কেন বে খাওয়াবেন, আজকে আমি সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো। বন্ধুরা, আমি বলে দিই যে আমি কিন্তু এই ডিসেম্বর মাসটা প্রতিদিন ভিডিও দিতে আপলোড দিতে পারবো না। আমি একটা স্কুলে জব করি, সেই জন্য আমার কাজটা করা হয়ে উঠছে না। তবে বন্ধুরা, আমি কিন্তু মাঝে মাঝে যদি ভিডিওটা দিব অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকন অন করে দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনার খামারে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে নক করবেন, আমি সেই সমস্যা সম্পর্কে সলভ দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের যে ভিডিওটি দেখাবো কীভাবে গরুর স্বাস্থ্য ভালো করবে, এটি কোনো খারাপ ওষুধ নয়, শুধু ভিটামিনের অভাব পূরণ করবে এবং খাওয়ার রুচি বৃদ্ধি করবে, সেই সঙ্গে আপনার গরুটা একটু মোটা হবে। চলুন কথা না বলে শুরু করি, এটি খাওয়ালে কী কী পাবেন, কী পাবে গরুটা, সেই সম্পর্কে জেনে নিই। আমি কিন্তু আগেই বলছি আজকের ভিডিও টপিক সম্পর্কে, আমি এই 1 কেজি গ্রোয়াট প্রিমিক্স কোন ক্ষেত্রে গরুর ব্যবহার হবে, গরুর কী কী উপকার করবে সম্পূর্ণ জানাবো। তো বন্ধুরা, যারা এই চ্যানেলের সাথে আছেন তারা অবশ্যই থাকবেন, আর যারা নতুন ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন এরকমই একটা ভিডিও পাওয়ার জন্য। চলুন সম্পূর্ণ ডিটেইলস জানবো আমরা এই গ্রোয়াট প্রিমিক্স। তবে সর্বপ্রথম বলে নিছি আমি আজকে ভিডিওটি কার জন্য করছি। এক ভাইয়ের রিকোয়েস্ট করার কারণে আমি আজকে এই ভিডিও করছি। বন্ধুরা, আমরা আজকে এই গ্রোয়াটের সম্পূর্ণ তথ্য দেখব এবং এই গ্রোয়াটে কী কী ব্যবহার করা হয়েছে সেটিও জানবো। তো প্রথমে বলে নিই, এই গ্রোয়াটে কিন্তু প্রিমিক্সে ভিটামিন এ রয়েছে, ভিটামিন D3 রয়েছে, ভিটামিন ই, ভিটামিন B1, B12, B6, নিকোটিন অ্যাসিড, তারপর হচ্ছে আপনার জিঙ্ক, সোডিয়াম, আয়রন, কপার, কোবাল্ট, DCP এবং যত ধরনের, এক কথায় সব ধরনের ভিটামিনই রয়েছে এই একটাতে, আপনার এক প্যাকেট পাউডারের মধ্যে, এই প্রিমিক্স পাউডারের মধ্যে। তবে বন্ধুরা মনে রাখতে হবে এটির প্রয়োগ মাত্রাটা অত্যন্ত জানা দরকার। আমাদের প্রয়োগ মাত্রা যদি আমরা না জানি তাহলে কিন্তু হয়তো বা কিছু না হতে পারে, মানে ভুল হতে পারে, ভুল হলেও কোনো ক্ষতি নাই, এটি কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া করবে না। বন্ধুরা, আমরা কিন্তু এই গ্রোয়াট প্রিমিক্স কী জন্য খাওয়া বলি, গরুর স্বাস্থ্য ভালো করতে হলে কিন্তু এই গ্রোয়াট প্রিমিক্সটা অত্যন্ত দরকার। এবং আমি এর আগে একটা ভিডিও দিয়েছি যে গ্রোয়াট প্রিমিক্সের সাথে কোন কোন জিনিসগুলো ব্যবহার করবেন সেটা বলে দিছি। তবে আমি গ্রোয়াট প্রিমিক্সটা শুধু সিঙ্গেলভাবে কথাটা বলছি এই জন্য, এটি খুব ভালো কাজ করে, আমি আমার খামারে ব্যবহার করছি, অনেক ভালো কাজ করছে। তো দেখতে পাচ্ছেন গবাদি পশুর দ্রুত মাংস যদি উৎপাদন বাড়াতে চান অবশ্যই আপনারা এই দেখতে পাচ্ছেন গ্রোয়াট প্রিমিক্স ব্যবহার করতে পারেন। গবাদি পশুর আপনার ভিটামিনের অভাব হলে সেক্ষেত্রে আপনারা এই গ্রোয়াট প্রিমিক্স ব্যবহার করতে পারেন এবং মিনারেল অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করতে চাইলে সেটা করতে পারেন। অনেক সময় দেখা যায় যে অরুচি, গরু খেতে চায় না, সেক্ষেত্রে কী করবেন, এই স্বাস্থ্যটা কিন্তু তখন থাকবে না যখন গরু অরুচি থাকবে, ধীরে ধীরে না খেতে চাইলে শুকিয়ে যাবে। এই গ্রোয়াট প্রিমিক্স শুধু গরুর স্বাস্থ্য ভালো করবে না, গরুর যে রুচিটা আছে সেটি অনেক বাড়িয়ে দিবে, গরুর রুচি ভালো করবে, প্রচুর পরিমাণে খাবে, এমনকি গরুর স্বাস্থ্য ভালো করবে। তো যদি একটা গ্রোয়াট পাউডারে সব ধরনের ভিটামিন থাকে এমনিতেই কিন্তু গরুর চেহারা ভালো হতে বাধ্য হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ক্যালসিয়াম, আমাদের কিন্তু মানুষের যতটা ক্যালসিয়াম প্রয়োজন গরুর কিন্তু তার থেকে দ্বিগুণ প্রয়োজন হয়। এই পাউডারটা কিন্তু আপনার গরু ক্যালসিয়াম পর্যন্ত পূরণ করবে, ঘাটতি পূরণ করবে এবং সেটা ফসফরাসের অভাব হলেও কিন্তু এই প্রিমিক্স গ্রোয়াট প্রিমিক্সের এটি কাজ করবে এবং এটিতে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে এবং দ্রুত মোটা তাজা করতে কারণে কিন্তু এটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এখন আমরা এই প্রিমিক্স গ্রোয়াট প্রিমিক্সের মাত্রা প্রভৃতি জানবো। দেখতে পাচ্ছেন গবাদি পশু দৈনিক 20-30 গ্রাম, যদি গবাদি পশু দিয়ে দৈনিক 20-30 গ্রাম 5-10 গ্রাম খাওয়াতে হবে, বাছুর ছাগল ভেড়া দৈনিক 10-15 গ্রাম খাওয়াতে হবে 5-10 দিন। আমি আবার বলছি, বাছুর ছাগল ভেড়া যদি হয় দৈনিক 10-15 গ্রাম খাওয়াতে হবে, 5-10 দিন এটি কিন্তু খাওয়াতে হবে। যেমনি আমাদের কিন্তু অ্যান্টিবায়োটিক যেমন কাজ করে, আমরা লাগাতার 3 দিন খেতে হয়, 7 দিন খেতে হয়,
এমনি কিন্তু এটি কিন্তু পূরণ করতে হবে। আর এটা কিন্তু দাম মাত্র 350 টাকা, কেউ যদি নিতে চান। তবে মনে রাখবেন, আমি এর আগে বলছিলাম আমি কিন্তু ওষুধ পাইকারি দিতে পারবো, তবে মনে রাখবেন পেমেন্টটা কিন্তু আগে দিতে হবে। পেমেন্ট আপনারা বলবেন যে কুরিয়ার সার্ভিসে পাঠানো অর্ধেক দিব, অর্ধেক ওইভাবে দিব, দিতে পারবো না ভাই, কারণ আমাকে কিন্তু ওষুধটা কিনে আপনার কাছে পাঠাইতে হবে। আর এমনটা নয় যে আপনার কাছে 300-200 টাকা দিয়ে আমি বড় হয়ে যাব, এমনটা নয়, আমি নির্দিষ্ট ঠিকানা আপনাকে পাঠিয়ে দেবো। তো মনে রাখবেন আমি পাইকারি রেটে কিন্তু ওষুধটা সেল করতে পারবো। তো বন্ধুরা, এটির দাম মাত্র 350 টাকা, আমি কিন্তু পাইকারি রেটে দিতে পারবো, এই দাম না থেকে অনেক কম দামে দিতে পারবো। তো যদি কেউ আপনাদের বুঝতে কষ্ট হয়, অবশ্যই আপনাদের যে ভেটেরিনারি ডাক্তার রয়েছে তার কাছে পরামর্শ দেবেন, তারপর এই গ্রো অ্যাড প্রিমিক্স খাওয়াবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পড়ার পাশাপাশি বেল আইকনটা অন করে দিবেন এরকমই ভালো ভালো টিপস দেখার জন্য। আল্লাহ হাফেজ।